সরকার পতনের এক দফা দাবি নিয়ে 15 দিনের কর্মসূচি নিয়ে আসছে বিএনপির। গুচ্ছ কর্মসূচিতে যেমন বহুমাত্রিক সমাবেশ থাকবে, তেমনি একাধিক রোড মার্চের কর্মসূচিও থাকবে বলে জানা যায়। বিএনপির হাইকমান্ড জানিয়েছে, রবিবার তারুণ্যের রোড মার্চ শেষে মঙ্গলবার থেকে শুরু হবে এই কর্মসূচি। কর্মসূচি চলবে 3 অক্টোবর পর্যন্ত। এর আগে নির্বাচন কমিশনের পূর্বাভাসে জানা যায়, জাতীয় নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হতে পারে। ভোটের তফসিল আগে অক্টোবর মাসে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চায় বিএনপি। এমন চিন্তা থেকে দলটি 15 দিনের কর্মসূচি শুরু করতে যাচ্ছে এ সপ্তাহে। এই কর্মসূচি শেষ হলে অক্টোবরের প্রথম সপ্তাহে আবার টানা নতুন কর্মসূচি দিতে পারে দলটি। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে বড় সমাবেশের মাধ্যমে এই ধাপের কর্মসূচির সূচনা হবে। এরপর পর্যায়ক্রমে রাজধানী ঢাকায় ও নারায়ণগঞ্জে 3টি সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফাঁকে ফাঁকে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে 4টি রোড মার্চ কর্মসূচিও করা হতে পারে। সোমবার সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবার বিএনপি নীতি নির্ধারকেরা রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে 1টি করে এবং ঢাকায় 3টি বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে ঢাকায় 1টি পেশাজীবী সমাবেশ, 1টি নারী ও 1টি শ্রমিক সমাবেশ করা হবে। এছাড়া সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে 4টি রোড মার্চ কর্মসূচি করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এই রোড মার্চের কর্মসূচি ছিল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের। 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের 5টি অঞ্চলে তারুণ্যের রোড মার্চ করার পরিকল্পনা নিয়েছিল সংগঠন 3টি। এখন তারা কর্মসূচি সংক্ষিপ্ত করে উত্তরাঞ্চলে 2টি রোড মার্চ করে কর্মসূচি শেষ করছে। রোড মার্চের প্রথম দিনে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত প্রায় 80 কিলোমিটার পথে রোড মার্চ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দুপুরে রংপুর শহর থেকে এই রোড মার্চ শুরু করে সৈয়দপুরে 10 মাইল হয়ে বিকেলে দিনাজপুরে গিয়ে শেষ হয়। রোববার দ্বিতীয় দিনে বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত রোড মার্চ রয়েছে। এটি সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী নগরে গিয়ে শেষ হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান অতিথি ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই রোড মার্চে বিশেষ অতিথি হিসেবে থাকবেন। ভোটাধিকার বঞ্চিত তরুণদের সরকার হটানোর এক দফা দাবির আন্দোলনে রাজপথে হানতে এই রোড মার্চ কর্মসূচি নিয়েছে সংগঠন 3টি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোড মার্চ কর্মসূচি শুরুর আগে পরে সমাবেশ এবং পথে পথে একাধিক জায়গায় পথসভা করার পরিকল্পনা রয়েছে বিএনপি নীতি নির্ধারকদের। এর মধ্য দিয়ে কার্যত এক দফা দাবিতে চূড়ান্ত আন্দোলনের পথে সারা দেশে শেষ জনসংযোগের কাজটুকু সেরে নিতে চাইছে তারা। এই ধাপে রোড মার্চ ও সমাবেশ কর্মসূচি 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ঢাকা কেন্দ্রিক নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে, সেটি অক্টোবর মাস জুড়ে চলবে। মূলত এই কর্মসূচি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত টেনে নেওয়া হবে। IBTV USA, New York.